আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমসলি রসুল করিমাবাদ সুপ্রিয় ইসলামিক সাতশো সিয়া চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা হঠাৎ করে হাজির হয়েছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো আর পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ বিষয় জেনেছেন দেখেছেন বুঝেছেন শুনেছেন আজকের বিষয়টা সকল গুরুত্বের ঊর্ধ্বে যেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ব্যাপারটা কারণ কোরআন হচ্ছে এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ পৃথিবীতে এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কিতাব আপনি যদি কোরআনই না জানেন আপনার জীবন গোড়াটায় গোটাটাই ব্যর্থ পোড়াটাই ব্যর্থ কারণ হাদিসে পাকির ভিতরে এসেছে ইন্ডি আলাই সফি জাউফি সাই উমর আল কলআন কালবাইতুল খরিফ যেই মানুষের হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআন নেই ওর ঘর ওর হৃদয়টা হচ্ছে বিরান ঘরের মতো ওই ঘরের কোনো মূল্য নেই গ্রহণযোগ্যতা নেই ধর্তব্য নেই এজন্যই আসুন আমরা আজকে পবিত্র কারিমটা শিখে আমার দেহটাকে আমার বডিকে আমার কলিজাকে আমার হৃদয়কে আমি আল্লাহর কাছে মূল্যবান করি কারণ আপনার হৃদয় যদি কোরআন থাকে এই হৃদয়টা আমি বিশ্বাস করি এতটুকুন যে আপনার হৃদয়টা জাহান্নামের আগুনে জ্বলতেই পারে না পড়তেই পারে না যে হৃদয়ে কোরআন থাকবে ও হৃদয়ে কোশ্চিনকালেও জাহান আমরা আগুনে জ্বলবে না এজন্য আজকে আসুন আমরা পবিত্র কারিমটা একটু হলেও শিখি একটা ছোট্ট সুরা হলেও শিখি সেই ছোট্ট সুরাটি হচ্ছে সুরাত ইখলাস আসুন আমরা একটু সুরাতুল ইখলাসের তেলাওয়াতটা বিশুদ্ধ করে আমরা একটু শিখে নিই তাহলে ছোট্ট একটু সুরা দিয়েও যদি নামাজটা পড়েন আশা করা যেতে পারে যে আপনার নামাজটা সহি হবে এছাড়া যদি অনেক বড়ো একটা সুরা দিয়ে আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার সুরাটা শুদ্ধ না তাহলে ওই বড়ের কোনোই দাম নেই এর জন্য আসুন আমরা সুরা ইখলাস আজকে শিখে নেই আমার সাথে শব্দে শব্দে সুরে সুরে একটুখানি তাল মিলাবেন তাহলে অবশ্যই আপনার তেলাওয়াতটা সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ অনেকেই ভিডিও আপলোড করে ধরনের তবে আমাদেরটা তাদের সাথে একটু মিলিয়ে দেখবার চেষ্টা করবেন কারণ আমাদের নিউজটাও তো ভালো শুধু দাওয়াত পৌঁছানো আপনি যদি একটুখানি নজর দেন তাহলে অবশ্যই আপনার তেলতটা সুন্দর হবে ইনশা আল্লাহ তাহলে আসুন আমরা সুরা ইখলাসের তেলত আপনাদেরকে শিখাই যদি আমার মুখস্থ আছে। তারপর একটু কোরআনের দিকে তাকায় বললে আমার একটু ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন সুরাতুল ইখলাস মাক্কিয়া সুরাতুল ইখলাসটা হচ্ছে মক্কা অবতীর্ণ এ সুরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে চারটি মাত্র চারটি আয়াত আছে সুরার ভিতরে আমরা এই সুরাটা শিখে নিই তো কোরআন করিম যখন আপনি তেলাওত করবেন বা আমি তেলাওত করি যেই তেলাওত করুক না কেন আউদ বিল্লা এবং বিসমিল্লা অর্থাৎ তাউজ এবং তাসমিয়া এ দুটো বলতে হবে এটা ওয়াজিব এটা কোরআনের মর্যাদা এবং সম্মানের ক্ষেত্রে দুটো বলবেন তাহলে আমিও বলি আউুদিল্লাহ নির্লাহ যে। এভাবে করে আপনি বিল্লাহ এবং বিসমিল্লাটা বলবেন আউ বিল্লাহি মিনাস সইতনির রজিম এই যে দেখতে পেলেন আমি কিভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দ বাই শব্দ আমি বললাম এভাবে করে আপনি আগে ভেঙ্গে ভেঙ্গে খেয়াল করবেন যে আউ বিল্লাহি মিনাস সইতনির রজিম ঠিকছেন ভাঙতে পারলে জোড়া লাগানো যায় আজ ভাঙতে জানে না সে জোড়া লাগাবে কি করে এখন একসঙ্গে বলেন চলুন তাহলে বিসমিল্লা দিকে চলে যায় বিস্মিল্লা হির রহমানির রহমানির রহিম দেখতে পেলেন এখন আপনি এক একসঙ্গে বলুন বিসমিল্লাহ নীল আউদিল্লা বিসমিল্লা আমাদের সুন্দর হয়ে গেল তাহলে বাকিটাও আশা করা যায় সুন্দর হবে ইনশাআল্লাহ তাহলে চলুন সুরাই ক্লাসের প্রথম নম্বর আয়াতটা আমরা এখন শিখি উল হু আহাদ হু আবার বলছি উল খবরদার দর্শক স্রোত আপনাদেরকে আমি মারার জন্য খবরদারি করছি না আপনাদেরকে খবরদার করছি এর জন্য যে হাজারো মুসলিম উম্মা তারা কুলের জায়গা কুল বলে এটা কত কতগুলো মারাত্মক ভুল এ ভুলের কোনো ইয়ত্তা নেই এত বড় ভুল আপনি যদি কুলের জায়গা যদি বাংলায় ক দিয়ে কুল বলেন নামাজি শেষ নামাজি শেষ এজন্য আজকে আমার ভিডিও থেকে আপনি বিষয়টি অত্যন্ত জটিলভাবে হৃদয়ঙ্গম করবেন এবং একদম দিলের কান দিয়ে শুনবেন যে আমি কি বললাম কুল আমি কিন্তু কুল বলি নাই কুল বড় কফ জিবার গোড়া তার বার আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে যে অক্ষরটা সেটা হচ্ছে কফ এটা বড়ো কফ তা আপনি বলবেন উল লহু অনেকে বলে কুল হু অল্লহু দেখতে পেলেন এখানেও কিন্তু ভুল ভুলের কোনো শেষ নাই আমাদের তাহলে উল হু আহ দেহ দে আবার আহাজ যেন না হয় এটা হা আহ এবং দালে কিন্তু আপনাকে কলকলা করতে হবে যেহেতু পাঁচটি সরুফ আছে কলকলার কফত বাজিম দাল এই পাঁচ সাকিন হলে বা জজম হয়ে গেলে কলকলা করতে হয় প্রতিধ্বনি করে পড়তে হয় আমার হাতে কিন্তু কোরআন শিপ আছে আমি দেখে দেখেই বলছি উল হু আহাদ এক সঙ্গে বলবেন উল হু আহাদ প্রথম নম্বর যে আয়াতটা শেষ আল্লাহুস সামাদ একসঙ্গে বলুন সমাজ যেন না হয় এদিকে খুব খেয়াল রাখবেন কারণ সজ্জবর কিন্তু স হয় সজ্জবর কখনো সা হয় না সিনজবর সা হয় তাহলে আপনাকে কি বলতে হবে দর্শক শ্রোতা আল্লাহুস এখন চলুন তৃতীয় নাম্বার আয়তে চলে যায় ওয়ালাম ইউলাদ আবার বলি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এখন আপনি একসঙ্গে বলুন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ বলবেন না অনেকে এখানে ভুল করে ওয়ালাম ইউলাদ কয় কিন্তু হবে কি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইয়া ইয়ার মাখরাজটা কোথায় এটাও কিন্তু আমাদের জানলে সুবিধা হবে ইয়ার মাখরাজটা হচ্ছে জিব্বার মধ্যখান খান তার বারবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়া ইয়া না ইয়া এই যে ঘষা দিতে হবে ইয়া ইউ ইউ ল্যাদ একসঙ্গে বলিদ চলুন আমরা চতুর্থ এতে চলে যাইনি ওয়ালম ইয়া কুল্লহু কুফু আহাদ আবার বলি ওলম ইয়া কুল্লহু কুফু আহাদ আপনি এখন মিলান পুরো একটাকে মিলিয়ে বলেন ওয়ালিয়া কুল্লহু কুফু আহাদ ওয়ালম আহাদ কোথাও চমৎকার না সুরাই ক্লাসটা অনেক চমৎকার এর তর্জমা অর্থ যদি বলতে যায় অনেক সময় পেরিয়ে যাবে তো সঠিক বলে ফেলি আপনাদের জন্য সুবিধা হবে যদি ভিডিও আমরা আপলোড করলাম যদি দুটো জিনিস একসাথে পেয়ে যান আপনাদের জন্য অনেক সুবিধা তাহলে আসুন সুরাই ক্লাসটা মক্কা অবতীর্ণ চারটে আধিকারিমা আছে অর্থটি হচ্ছে কুলমানুবি আপনি বলুন হু আহাদ তিনি আল্লাহ এক এক বা এক হে আপনি বলুন আল্লাহ এক আল্লাহ হুসমাদ আল্লাহ অমুখাপেক্ষী বিনিয়াজ মানে আল্লাহ পৃথিবীর কারোর কাছে মুখাপেক্ষী নন লেমি আলিদ ওয়ালেম ইউলা তিনি কাউকে জন্ম দেননি এবং তিনা কেউ কেউ জন্ম দেয়নি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়া নাহাদ এবং তিনার সমকক্ষ পৃথিবীতে পরকালে দুনিয়াতে আখেরাতে কেউ নেই এই হচ্ছে তর্জমা তো আজকে আমরা এ পর্যন্তই রাখি ভালো থাকেন সুস্থ থাকেন আগামী প্রোগ্রাম দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ